বৃদ্ধাশ্রমে থাকার সময় আলাপ ও প্রেম। বিয়ে করলেন সত্তরোর্ধ্ব বৃদ্ধ ও বৃদ্ধা। বৃদ্ধাশ্রমকে জীবনের শেষ পর্ব বলে ধরে নেন অধিকাংশ ভারতীয়। কিন্তু বৃদ্ধাশ্রমে পৌঁছে শেষ থেকেই শুরু করলেন এই বৃদ্ধ দম্পতি। কোলাপুরের ওই দম্পতি একে অন্যের মধ্যে খুঁজে পেলেন ভালোবাসা। পরিণত বয়সে বিয়ে করলেন দুজনে, শিলমোহর দিলেন প্রেমে। কোলাপুরের শিরোল তালুক এলাকায় ঘোষরওয়ার এলাকার জানকী বৃদ্ধাশ্রমে থাকতেন অনুসইয়া শিন্ডে এবং বাবুরাও প্যাটিল। বৃদ্ধাশ্রমে থাকতে থাকতেই প্রেমে পড়েন জীবনের উপান্তে পৌঁছে যাওয়া এই যুগল। মনের দ্বিধা, সমাজের রক্তচক্ষু সব উপেক্ষা করে আজ 75 বছরের বাবুরাও এবং 70 বছর বয়সী অনুসুয়া দুজনেই দম্পতি। তারা দুজন এখন আলোচনার কেন্দ্রে। অনুসইয়া পুনের ভাগলি এলাকার বাসিন্দা। বাবুরাও থাকতেন শিরোল তামলুকের শিবনাক বড়িতে। জীবনসঙ্গীকে হারিয়ে গত 2 বছর ধরে থাকছিলেন এই বৃদ্ধাশ্রমে। শারীরিকভাবে সচল হলেও মানসিক দিক থেকে ছিলেন নিঃসঙ্গ। দুজনে গল্প করে হালকা করতেন মনের ভার। অবশেষে অনুসইয়াকে প্রেমের প্রস্তাব দেন বাবুরাও। তার প্রস্তাবে সম্মতি জানান অনুসইয়া। এরপর তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। তাদের ইচ্ছে বাস্তবায়িত করতে এগিয়ে আসেন চারপাশের পরিচিতরা।